হ্যালো ভিউয়ার্স, আমার পিছনে যে খাসিটা দেখছেন আসলে এর চেহারা এরকম ছিল না। একটা শুকনো খাসি কিভাবে আপনি মোটা তাজা করবেন আজকে জানাবো, তাও আবার প্রাকৃতিক উপায়ে। আপনি কোনো মেডিসিন দিবেন না, শুধু খাওয়ার মাধ্যমে এর চেহারা এরকম করবেন কিভাবে একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর মনোচিকিৎসকের ভিডিও দেখার পর কমেন্ট বক্সে জানাবেন যে কী ধরনের আপনি টিপস চাচ্ছেন সেই সম্পর্কে, আমি সেই সম্পর্কে ভিডিওটি করার জন্য চেষ্টা করব। আর অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু আসলে ছোট থেকে বড় করছি আমি নিজে, এবং বাসার ছাগল, এই ছাগলটা চেহারা অত ভালো ছিল না, তো আমি আসলে খাওয়ানোর মাধ্যমে এই চেহারা ছাগলটা এই পর্যায়ে নিয়ে আসছি। তো একটু দেখুন। হ্যালো ভিউয়ার্স, আগে দেখছেন এই ছাগলটার একটি ভিডিও, যে পায়তলা পায়খানা হওয়ার কারণে ছাগলটা কিন্তু একেবারেই হাড় হাড্ডি বের হয়ে গিয়েছিল। তো বর্তমানে এই অবস্থা দেখতেছেন শুধু পরিচর্যার কারণে। আমরা যখন আমাদের পরিচর্যা নেই বা আমাদের খাওয়া দাওয়ার একটু অভ্যাস পরিবর্তন করি, আমাদেরও কিন্তু পরিবর্তন হয়। তেমনি আমি এই ছাগলের খাওয়া দাওয়া সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছি। যেমন আমি এই ছাগলকে যে এত সুন্দর চেহারা নিয়ে আসছি শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে। তো বন্ধুরা, আমি এর খাওয়ার রুটিনটা বলবো, সেভাবে যদি একটি শুকনা ছাগলকে আপনারা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ছাগল মোটা তাজা হবেই। তো বন্ধুরা, প্রথমত ছাগলকে কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, তারপরে তিন বেলা তাকে খাওয়াতে হবে ভালোভাবে, দেন একে মার ভাতের মারটা খাওয়াতে হবে। তো বন্ধুরা কিভাবে খাওয়াবেন, সকালবেলা আমি এই ছাগলটাকে চিকন ছানি মানে খড় এবং চোকর চিকন ভুষি এবং মোটা ভুষি দুটো একসঙ্গে মিক্স করে মেখে দেই, তার সঙ্গে একটু ভুট্টার গুঁড়া রয়েছে সেটা দেই। এটা সকালের খাবার গেল। এবার দুপুরের খাবারের কথায় আসি। দুপুরবেলা এই ছাগলটাকে আমি ভাতের মারের সঙ্গে হাফ কেজি থেকে হাফ কেজির কম মোটা ভুষি যেটা রয়েছে সেটা দেই। তাহলে কি হয়, দেখবেন ছাগলটার চেহারা পরিবর্তন হতে শুরু করবে। বন্ধুরা, এবার আমি রাতের কথায় আসি। রাতে যে সব জিনিসটা দেই, বিশেষ করে আমি এটা আবার খ্যারের খড় ভুষি, চিকন ভুষি, মোটা ভুষি এবং ভুট্টার গুঁড়া দুটা দিয়ে মিক্স করে মেখে খাওয়াই। তো বন্ধুরা, এর পরিবর্তনের আরেকটা নিয়ম আছে, আমি যে গরুটাকে ফিট খাওয়াই, মোটা তাজাকরণ ফিট বলতে ষাঁড়ের যে শীত ফিটটা রয়েছে সেই ফিটটা কিন্তু আমি এই ছাগলটি এক মুঠ করে ভিজে রেখে সেটাও খাওয়াই। তো বন্ধুরা, আপনি যদি এই নিয়মগুলো পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার চিকন ছাগল, শুকনা ছাগল অবশ্যই মোটা হবে, স্বাস্থ্য ভালো হবে। তবে একে অবশ্যই আপনার প্রতিদিন এক বেলা কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার খামার সম্পর্কে প্রবলেমের কথা, আমি সেটি সলভ দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা পরিবর্তন করব। আল্লাহ হাফেজ।